খবৰ হৈতে ষ্টুডিঅত মই পাপৰি আৰু ব্ৰেকিং নিউজ এপিএসসি প্ৰাৰম্ভিক পৰীক্ষাৰ দিন হলনি 18 মাৰ্চত হ'ব এপিএসসি প্ৰাৰম্ভিক পৰীক্ষা 17 মাৰ্চত পৰীক্ষা হোৱাৰ কথা আছিল একেটা দিনতে আছে স্লেটৰ পৰীক্ষা আছে দিন হলনি কৰিবৰ বাবে আবেদন জনাইছিল এপিএসসি প্ৰাৰম্ভিক পৰীক্ষাৰ দিন হলনি কৰা হৈছে এটা 18 মাৰ্চত হ'ব এপিএসসি প্ৰাৰম্ভিক পৰীক্ষা 17 মাৰ্চত পৰীক্ষা হোৱাৰ কথা আছিল প্ৰথমতে 17 মাৰ্চৰ কথা আছিল কিন্তু সেই দিনাখন যেতিয়া স্লেটৰ পৰীক্ষা আছে একেটা দিনতে গতিকে আছে আবেদন কৰিছিল যাতে পৰীক্ষাৰ দিন পিছুৱা হয় গতিকে এদিন পিছুৱাই দিয়া হৈছে এতিয়া 18 মাৰ্চত হ'ব প্ৰাৰম্ভিক পৰীক্ষাৰ দিন হলনি কৰা হৈছে এপিএসসিৰ প্ৰথমতে 17 মাৰ্চ আছিল এতিয়া এদিন পিছুৱাই দিয়া হৈছে 18 মাৰ্চ হ'ব অৰ্থাৎ 17 মাৰ্চত এতিয়া স্লেট আছে গতিকে সেইবাবে 18 মাৰ্চলৈ পিছুৱাই দিয়া হৈছে আৰু পিছুৱাই দিবৰ বাবে আবেদন কৰিছিল আছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিশেষ অধিকার ভঙ্গর অভিযোগ বিধানসভাত মুখ্যমন্ত্রীয়ে তথ্যহীন কথা কোৱাৰ অভিযোগ কলেজত নামভর্তিক লৈ তথ্যহীন কথা কোৱাৰ অভিযোগ তথ্য সহকারে কথা কোৱা নাছিল মুখ্যমন্ত্রী এই মন্তব্য হৈছে দেবব্রত শইকীয়াৰ পুনৰ কৈছো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিশেষ অধিকার ভঙ্গর অভিযোগ আনিছে দেবব্রত শইকীয়াই বিধানসভাত মুখ্যমন্ত্রীয়ে তথ্যহীন কথা কোৱাৰ অভিযোগ আনিছে দেবব্রত শইকীয়াই কলেজত নামভর্তিক লৈ তথ্যহীন কথা কোৱাৰ অভিযোগ আনিছে তথ্য সহকারে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে কথা কোৱা নাছিল অসমত পাঁচটা প্ৰকল্পত NBWLৰ অনুমোদন কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ সমীপৰ কৰিডৰ নিৰ্মাণত অনুমোদন নাৰেঙ্গী কুৰুৱা দলংকে ধৰি গুৱাহাটী ৰিং ৰোড প্ৰকল্পৰ অনুমোদন দীপৰ বিল ৰেলৱে কৰিডৰ 13.31 হেক্টৰ ভূমিৰ অনুমোদন দীপৰ বিলৰ ৰেলপথ কৰিডৰ 0.3 হেক্টৰ ভূমিৰ অনুমোদন চাপাগুৰিৰ পৰা আমটেকা অসম মালা প্ৰকল্প ভূটান সীমান্ত পথৰ অনুমোদন জনোৱা হৈছে পুনৰবাৰ এইখিনি উল্লেখ কৰিছো এটা উল্লেখনীয় খবৰ অসমৰ পাঁচটা প্ৰকল্পত NBWLৰ অনুমোদন দিছে কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ সমীপৰ কৰিডৰ নিৰ্মাণত অনুমোদন জনোৱা হৈছে নাৰেঙ্গী কুৰুৱা দলংকে ধৰি গুৱাহাটী ৰিং ৰোড প্ৰকল্পৰ অনুমোদন দীপৰ বিল ৰেলৱে কৰিডৰ 13.31 হেক্টৰ ভূমিৰ অনুমোদন দীপৰ বিলৰ ৰেলপথ কৰিডৰ 3 হেক্টৰ ভূমিৰ অনুমোদন চাপাগুৰিৰ পৰা আমটেকা অসমমালা প্ৰকল্প ভূটান সীমান্ত পথৰ অনুমোদন জনোৱা হৈছে সুসাইড নোটত আছে মিছ ইউ পাপা এগৰাকী মেধাৱী ছাত্ৰৰ মৃত্যু ছাত্ৰগৰাকীয়ে আত্মহত্যা কৰিছে তেওঁ এখন ছুচাইড নোট দি থৈ গৈছে আৰক্ষীৰ হাতত আছে ছুচাইড নোটখন নোটখনত লিখা আছে মিছ ইউ পাপা তেওঁ কিহৰ বাবে এই চৰম পন্থা বাছি ল'লে সেয়া পোহৰলৈ নাই অহা সেয়া পঢ়াৰ বাবেও হ'ব পাৰে বা মানসিক কিবা চাপ থাকিব পাৰে কাৰণ কিছু বছৰ পূৰ্বে তেওঁৰ মাতৃৰো বিয়োগ ঘটিছিল তেওঁৰ পিতৃ মেনেজাৰ চাহ বাগিচাৰ মেনেজাৰ বিশ্বনাথ চাৰিআলি এখন চাহ বাগিচাৰ মেনেজাৰ হিচাপে কৰ্মৰত পিতৃৰ সৈতে তেওঁৰ ভাতৃ থাকে বিশ্বনাথ চাৰিআলিত মাজে সময়ত বিশ্বনাথৰ পৰা গুৱাহাটীলৈ পিতৃয়ে অহা যোৱা কৰে ময়ূৰৰ ওচৰলৈ আহে ময়ূৰ যিহেতু ফ্লেটত থাকে উৰ্বশী নামৰ এটা ফ্লেটত থাকে 102 নম্বৰ কোঠালিত বিশ্বনাথ চাৰিআলিলৈ গৈছিল ময়ূৰৰ পিতৃ আজি কিছুদিন পূৰ্বলৈকে তেওঁ যিহেতু পিতৃৰ সৈতে আছিলে ওচৰ চুবুৰীয়াই জনোৱা মতে কিতাপৰ মাজতেই তেওঁ থাকে শোকাবহ ঘটনা সমগ্ৰ বেলতলা অঞ্চলত শোকৰ ছাঁ পেলাইছে কিন্তু এক প্ৰকাৰ ক'ব গ'লে যে DPSৰ এগৰাকী ছাত্ৰী যাৰ মৃতদেহ ইতিমধ্যে উদ্ধাৰ কৰা হৈছে ছাত্ৰগৰাকী যথেষ্টখিনি আচলতে তেওঁ কোৱা হৈছে যে তেওঁ পঢ়া শুনা কৰিছিল যিহেতু আমি কৈছোঁৱেই যে তেওঁ এগৰাকী মেধাৱী ছাত্ৰ আছিল যথেষ্ট মেধাৱী তেওঁ পঞ্চম স্থান তেওঁ লাভ কৰিছিল দেশৰ ভিতৰতে তেওঁ দশম শ্ৰেণীৰ যিটো পৰীক্ষা আছিলে সেই পৰীক্ষাত এইবাৰ তেওঁ দ্বাদশ শ্ৰেণীৰ পৰীক্ষা দি আছে গতিকে তেনেস্থলত তেওঁৰ হঠাৎ এই পথ কিয় বাছি ল'লে তেওঁৰ কিছুদিনৰ কিছু মাহৰ বছৰ পূৰ্বে তেওঁৰ মাতৃ বিয়োগ ঘটিছিল আৰু এই ঘৰটোত তেওঁ অকলে আছিলে তেওঁৰ এগৰাকী কেয়াৰটেকাৰ আছিলে তেওঁ অত্যাধিক চাপত আছিল নেকি বা এনেকুৱা হ'ব পাৰে নেকি যে তেওঁ নিজকে অকলশৰীয়া অনুভৱ কৰিছিল নেকি তেওঁৰ পিতৃ আহিছিল কিন্তু পিতৃ কেইদিনমান থাকি গুচি গৈছিল গতিকে এই কথাবোৰে তেওঁৰ মানসিকভাৱে কেনেকুৱা ধৰণৰ এটা পৰ্যায়লৈকে তেওঁক লৈ গৈছিল বা এই পৰীক্ষাৰ সময়ছোৱাত তেওঁৰ সৈতে এগৰাকী কোনো ডাঙৰ ব্যক্তি বা মাতৃ বা পিতৃ থকাটো তেওঁ বিচাৰিছিল নেকি নে তেওঁ পঢ়া সম্পূৰ্ণ হোৱা নাছিলে তেওঁ কোৰ্চ কমপ্লিট হোৱা নাছিলে তেনেকুৱা ধৰণৰ চাপ তেওঁৰ ওপৰত আছিল নেকি এই গোটেই কথাবোৰ আচলতে হয়তো জানিব পৰা নাযাব বা হয়তো জানিব পৰা যাবও পাৰে কিন্তু যিয়েই নহওক পুনৰ কৈছোঁ যে ময়ূৰ গোস্বামী নামৰ এগৰাকী ছাত্ৰ তেওঁ দশম শ্ৰেণীৰ পৰীক্ষাত দেশৰ ভিতৰত পঞ্চম স্থান লাভ কৰিছিল উৰ্বশী এনক্লেভৰ ফ্লেট নম্বৰ 102 তেওঁৰ মৃতদেহ উদ্ধাৰ হৈছে এগৰাকী কেয়াৰটেকাৰৰ সৈতে আছিলে নিশা আহাৰ তেওঁ গ্ৰহণ কৰা নাছিল পুৱাৰ তেওঁ পৰীক্ষা আছিল পুৱা তেওঁ ফ্লেটৰ তেওঁ দৰ্জাই খুলি দিয়া নাছিলে অৱশেষত তেওঁৰ কেয়াৰটেকাৰে নিৰাপত্তাৰক্ষীৰ সহযোগত দুৱাৰ ভাঙি পেলাই তাত তেওঁ ওলমি থকা দেখা পায় সেইটো কি লিখিছে মইতো পঢ়া লিখা নাই ইংলিছত লিখিছে পুলিচ ছাৰবিলাক চাইছে
কথা চথা পাতিলে আর চাই চিন্তি কিনা গল মানে সোনকালে অল্প ভাত খাও তো মোক কে তুমি মূল রখব নালে তুমি ভাত খাই দিবা মই আর ভাত খাই খুঁজে থাকবো মই পাছতে ঘুরি কিনে আই কিনা ভাত খাম বলে কালি কে না এই আগরপরাই কয় আগরপরাই কই থাকে মো যে তুমি ভাত খাই কিনা খুঁজে যাবা বলে কয় কালি আপনি কেটাত খুঁজলে আর তেও কেটাত খুঁজছে তেও খোয়া তো মই গম নাপাও জুরুলা হয়ে পড়েছে অসম প্রদেশ কংগ্রেস লোকসভা নির্বাচনের প্রাক্ষণত অন্তকন্দল জুরুলা হয়ে পড়েছে অসম প্রদেশ কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ আর বসন্ত দাসক লো কংগ্রেসত এটা ধুমুহা বলেছে বিধানসভাত বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ আর বসন্ত দাসর আসন সলনির বাবে আহ্বান জানায় অধ্যক্ষলে পত্র লিখিছে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ায় মুখ্যমন্ত্রী সমর্থন করার বাবে বিরোধী আসনের পর কমলাক্ষ দেপুরকায়স্থ আর বসন্ত দাসর আসন আঁতরাবলে আবেদন বিরোধী দলপতি গড়াকীর পিনে বিসম্বাদী বিধায়কর বিরুদ্ধে কঠোর হয়ে পড়েছে প্রদেশ কংগ্রেস যিকোনো মুহূর্তত কর্তন হব পারে সরকার সমর্থন করা দুই কংগ্রেস বিধায়কর পদ দুই বিসম্বাদী বিধায়কর পদ খারিজর বাবে শীঘ্রে কংগ্রেস নেতৃত্ব বিধানসভার অধ্যক্ষ পত্র প্রেরণ করব সেয়ালোর কথা কিন্তু তার উত্তরও দিছে কমলাক্ষ দেপুরকায়স্থ কিন্তু যে নহ পুনের কোথাও যে কমলাক্ষ বসন্তর বিরুদ্ধে কঠোর এটা পদে কংগ্রেসের নেতৃত্ব আজি কিছুদিনের পূর্বে দিল্লীত যেটা বৈঠক আসে সেই বৈঠকের সময় চার পিছরেপরা কে যে দলের ভিতর কোনোবাই যদি অনুশাসন ভঙ্গ করে তেওঁলোকৰ বিরুদ্ধে কঠোর হব লাগবে কিন্তু তেওঁলোকৰ এই যে হুঙ্কার বা এই যে ধরনের কৈছে বা উপর ব্যবস্থা গ্রহণ করব বলে হুঙ্কার দিছে তার কোনোবাই বা যখন অনুশাসন ভঙ্গ করেছে ভয় করেছে তার উত্তর দিব কমলাক্ষ দেপুরকায়স্থ প্রথমে আমি আগ্রহ লম যে দুই কংগ্রেসের বিধায়কর আসন সলনির বাবে অধ্যক্ষলে পত্র প্রেরণ করেছে নিয়ম নিয়ম অনুসরি তার সার্টিফাইড কপি লাগে যেবিলাকে উদ্ধৃতি দিছে সংবাদ মাধ্যমত বা কোরবাত কোরবাত যাকালি দুখনমান আপনার চ্যানেল নাম নল আমি পত্র লিখেছিল রিফিউজ করলে আমাক কোয়া কথাখিনি দিবলৈ সেই গতি অলপমান কষ্ট হয়েছে সেইখানে আমি যেতিয়াই সংগ্রহ করব পাৰিম তেতিয়াই দিম কারণ তথ্য প্রমাণ সহকারে বিধানসভাত যিকোনো আমি পত্র দিব লাগে আর যদিহে সোনকালে পাই গেল হয় সোনকালে হল হয় আজি আমি অপেক্ষা করে আছো সার্টিফাইড কপি যে এই নিউজটো বাজিছিল আর ইফালে আমি কইছো যে ইয়ার উত্তর দিছে চ্যালেঞ্জ করেছে বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ বিধায়ক পদ খারিজ হলেও পুনের নির্বাচন খেলারও হুঙ্কার দিছে কংগ্রেসে কি নির্বাচন খেলিব বলে সমালোচনা করেছে দলীয় বিধায়কগুলো এইবিল তো নর্মেল কোর্স করব আর করব সিহতে করুক আর স্পিকারে ডিসিশন লব কি ডিসিশন লয় কিন্তু আপনি ভাবে না যে আপনি দল বিরোধী কার্যকলাপ করেছিল ভাবে না করে যদি স্পিকারে নিয়ম মতে করব আর কি কথা আপনি কি ভাবে আপনি দল বিরোধী কার্যকলাপ করেছেন মই যদি করেছো তো নালে করব আর কি কথা আছে সাসপেন্ড করেছে মক এটা যদি খারিজ করব লাগে করেছে সিহতর কথা আর ইলেকশন বাই ইলেকশন খেলিব দিতা কি খেলি কি কি কথা আছে 12টা ইলেকশন হইছে ইতিমধ্যে 12টা ইলেকশন হইছে এটা ইলেকশনে কংগ্রেস জিকিব পারিছে নাকি কত জিকিব পারে নাই কংগ্রেসে এইবিল কথা কই কেন লাভ আছে কি আজির দিনত কংগ্রেসে জিকার কোনো পজিশনে নাই আর বিক্রম কথা দুই নম্বর কথাটা হয়েছে কি বাই ইলেকশন হোক জিও ইলেকশন হোক আর 24-26 এইবিল চাই থাকিব আর ফের আগে কংগ্রেসত সলনি হয়েছে মডেল শশী মডেল নহয় এটা কংগ্রেসের কমলাক্ষ মডেল চলিছে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে এআইডিএফর বিধায়ক করিমুদ্দিন বরগুণ মডেলটো চেঞ্জ হয়েছে এমেন্ডেড মডেল হল কমলাক্ষ মডেল আজি কমলাক্ষ এইটো প্রুফ করলে যেতিয়া গভর্নমেন্টর এগেইনস্টত আমি বিরোধীখিনি প্রশ্ন কাগজ পাস হয়েছে বলে আমি যদি লিখে লই কুয়েশন পেপার লিখ লই আমি যেতিয়া গোটেই বিরোধী এক হয়েছি তেতিয়া কমলাক্ষ পটককে চেঞ্জ সিট চেঞ্জ করে তেওঁর সিট যাতে নাই তাতে গই বহি বিজেপির রথ গই বহিছে আর তারপর বিজেপির হয়ে কাউন্টার করেছে তো এইটো লেটেস্ট এডিটেড ভার্সন হল কমলাক্ষ মডেল শশী মডেল তো ফ্লপ হল কংগ্রেসের আসলতে কি সিএলপি সব কথাটা হেরি করে দিল সিএলপিয়ে যেটা কলে মার কারণে মই ইয়াতে আছো মানে অন্তর্ভুক্ত বিজেপি করবলে নয় তো কই দিলে মই ওলাইছিল মায় রখাই দিল মই খালি এটা প্রার্থনা করে আছো সকলের মার যাতে কংগ্রেসের সকল বিধায়কর মায় যাতে দায়িত্বটা লয় কারণ কুইক রেসপন্স টিমে কাম একো করব পারা নাই এতিয়া মার শরণাপন্ন হয়েছে তো সকলের মার প্রতি মোর একটা আহ্বান নিজের লড়াবিলাক যাতে যতে আছে তাতে থাকি বিজেপিক আরো শক্তিশালী করব না ইফালে প্রশান্ত ফুকনের ভাষ্য যে অগ্নিকুণ্ডত পরিণত হয়েছে এটা কংগ্রেস শীঘ্রে বিজেপি যোগ দিব এজন কংগ্রেসের সাংসদেও এক বিস্ফোরণ 4-5 জন কংগ্রেসের বিধায়ক এআইডিএফতে যোগদান করব আজির ডেটত
গোটেই বস্তুটো যদি আপনাদের চায় কংগ্রেস অগ্নিকুণ্ডত পরিণত হয়েছে, তার ওসর কোনো আজি থাকিলে কোনো বিচার করা নাই। আর সেই গোটেই ব্যবস্থাটা আগত রাখি সকলখিনি বিধায়ক যে গুছি যাব ওলাইছে এই কথাটো হয়েছে। তার উপরেও এজন সাংসদ অতি কমেও চারি পাঁচ দিনের ভিতর এজন সাংসদ ভারতীয় জনতা পার্টি যোগদান করিব অতি সোনকালে, এই কথাটো মই আপনার আগত আজি খুব দৃঢ়তার কৈছো। এই সাংসদজনও অতি সোনকালে ভারতীয় জনতা পার্টি যোগদান করিব। এই কাঁইট গছকিবলে কোনো না যায়, সদায় কপা গছকার একটা চিন্তা চর্চা করে। বিজেপির আগত একটা কপা আছে, কোমল কোমল হয়ে আছে, এই বিজেপিলে যাবলে ওলাইছে, কিন্তু কংগ্রেসক সম্পূর্ণরূপে নৎসাত করার ব্যবস্থা হয়েছে। আৰু চারি পাঁচজন বিধায়ক অতি সোনকালে AUDF-লে যাব, এই কথাটো মোৰ ওচৰত খবৰ আছে। ব্যাপক বিতর্ক আর চর্চার মাজতে কেবাখনো রাজ্যত আপ আর কংগ্রেসের মাজত সম্পন্ন হয়েছে লোকসভা নির্বাচনের আসন বুঝাবুঝি। দিল্লি, হারিয়ানা, গোয়া, উত্তরপ্রদেশ আর গুজরাটত আসন বুঝাবুঝি চূড়ান্ত করেছে দুই বিরোধী দলে। দিল্লির সাতখন আসনের ভিতর চারিখন প্রতিদ্বন্দ্বিতা করব আপে। দিল্লির তিনিখন আসন এড়ি দিয়া হয়েছে কংগ্রেসক। আপে সাউথ দিল্লি, নর্থ ইস্ট দিল্লি, ওয়েস্ট দিল্লি এন্ড নিউ দিল্লি সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা করার বিপরীতে কংগ্রেসে প্রতিদ্বন্দ্বিতা করব চান্দনিচক, নর্থ ইস্ট দিল্লি আর ইস্ট দিল্লি সমষ্টিত। উল্লেখযোগ্য যে 2019 নির্বাচন বিজেপিয়ে দিল্লির সাতটা সমষ্টিতে জয়লাভ করেছে। ইফালে হারিয়ানার 10টা সমষ্টির ভিতর 9টা সমষ্টিত প্রার্থিত্ব দিব কংগ্রেসে, আপে এটা সমষ্টিত দিব। আনহাতে গুজরাটত কংগ্রেসে 2টা সমষ্টি এড়ি দিছে আপক। উত্তরপ্রদেশত সমাজবাদী পার্টির হওয়া বুঝাবুঝি মর্মে কংগ্রেসে প্রতিদ্বন্দ্বিতা করব 17টা সমষ্টিত। আরও আছে খবর সমবিরতি। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল। আর বিশেষ শাসনত থাকিলে সেই লোক কংগ্রেসের নেতা সকল বিজেপিলে গেছে নাকি, ই এক আন একটা প্রশ্ন। কংগ্রেসের যুক্ত হিন্দু নেতা বিজেপিলে আকর্ষিত হয়েছে, ইয়ার কারণ কি? আয়রাম গায়রাম রাজনীতিত থাকে এক সাধারণ ঘটনা নাকি, বা টিকেটর লোভত অনাগত সমাগত যে 2024 নির্বাচন, এই নির্বাচন টিকেট লাভ করার লাভ করি বলে ভাবি কংগ্রেসী নেতা সকল গেছে নাকি, এনে ধরনের প্রশ্ন উত্থাপিত হয়। বিগত সময় বহু কেজন জ্যেষ্ঠ কংগ্রেসী নেতা বিজেপিলে গেছে, বা জ্যেষ্ঠ কংগ্রেসী নেতা যুক্ত নেতায় আজন্ম কংগ্রেস করেছে তেওঁলোকৰ পুত্র যাওয়াও পরিলক্ষিত হয়েছে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, জিতিন প্রসাদ, মিলিন্দ বৰা যদিও কংগ্রেস বিজেপিলে যাওয়া নাই, কিন্তু বিজেপির সহযোগী দললৈ গৈছে। কিয় গৈছে এই প্রশ্ন উত্থাপিত হয়, আর বিজেপিয়ে কিয় সেই সমূহ নেতা গ্রহণ করেছে? বিজেপিত কংগ্রেসের নেতা সকলের সমান বিচক্ষণ নেতা নাই নেকি, বা বিজেপিলে গলে কংগ্রেসী নেতাসকলে কি কাম পাব? তেওঁলোকক যিসমূহ পুরনি বিজেপি তেওঁলোকক প্রত্যাখ্যান করে নতুনক কংগ্রেসের পর বিজেপিলে যাওয়া লোকসলক বিজেপিয়ে কিয় অগ্রাধিকার দিব, বা অগ্রাধিকার দিব না, এবার প্রশ্ন বিভিন্ন সময় উত্থাপন হয়। কিয় গেছে তার যদি বিশ্লেষণ করো, অনাগ বিগত সময় বিগত 2024 যদি বিশ্লেষণ করা যায়, পরিলক্ষিত হব ভোটারের আচরণ যদি আমি বিশ্লেষণ করো, পরিলক্ষিত হব 2019 52% হিন্দু লোকে বিজেপিত মতদান করেছে। 52% হিন্দু লোক, মন করব এই মুহূর্তে একটা কথা কব বিচার, বিজেপি নেতা মৃত্যু হয়েছে প্রমোদ মহাজনে যেতিয়া বাল ঠাকরে সাক্ষাৎ করেছিল শিবসেনার মুরব্বী, সেই সময় মানে 90 দশকের কথা কই আছো, সাক্ষাৎ করে এক রাজনৈতিক মিত্রতা স্থাপন করেছিল প্রমোদ মহাজনে। সংবাদ মাধ্যমত কৈছিল এটা দিন আহিব যেটো দিনত ভারতবর্ষের এটা 100% হিন্দুয়েই বিজেপিক ভোটদান করব, তেনে এক পরিবেশের রচনা ভারতবর্ষ হবলে গৈ আছে নাকি অনাগত সময়, আর তেনে এক পরিবেশের সৃষ্টি হব বলে জানিয়েই বিশেষক হিন্দু কংগ্রেসী সকল বিজেপির প্রতি ধাবমান হয়েছে নাকি, হাতত আর অপশন নাই নাকি, এবার প্রশ্ন উত্থাপিত হয়। দেখা পোৱা গৈছে যোৱা তিনিটা দশকত বিজেপির প্রতি সর্বাধিক হিন্দু ভোটারসকল আকর্ষিত হয়েছে, গতি বিজেপির প্রতি সর্বাধিক হিন্দু ভোট কনসলিডেট হয়েছে, হিন্দু ভোট কনসলিডেট হয়েছে বিজেপির দিকত, বিজেপির প্রতি অর্থাৎ হিন্দু সকলে বিজেপিক ভোট দিছে। যদি CSDS লোকনীতির তথ্য আমার হাতত আছে, সেই তথ্যখিনি মই কো, 2019 বা তার
মোৰ পৰৱৰ্তী যি বিধানসভা নিৰ্বাচন হৈছিল 2019ৰ লোকসভা নিৰ্বাচন আৰু তাৰপিছৰ বিধানসভা নিৰ্বাচনটো 2021ৰ 70% ভাৰত অসমৰ 70% হিন্দু লোকে বিজেপিত ভোট প্ৰদান কৰিছিল ইয়াৰ বিপৰীতে গুজৰাটত 67% হিন্দু লোকে বিজেপিত ভোট প্ৰদান কৰিছিল দিল্লীত 2019ত লোকসভা নিৰ্বাচনত যি নিৰ্বাচনত 8 আসনেই বিজেপিয়ে জয়লাভ কৰিছিল 66% 66% হিন্দু লোকে বিজেপিক ভোটদান কৰিছিল অনুৰূপ ধৰণে 2019ত 65% হিন্দু লোকে বিহাৰত বিজেপিক ভোট দিছিলে ঝাৰখণ্ডত 64% লোকে ভোট দিছিলে ৰাজস্থানত 64% হিন্দুৱে বিজেপিক ভোট দিছিলে আৰু মহাৰাষ্ট্ৰত 62% হিন্দুৱে ভোট দিছিলে আৰু সৰ্বভাৰতীয় পৰ্যায়ত 52% লোকে বিজেপিক ভোট প্ৰদান কৰিছিলে গতিকে এই পৰিসংখ্যাবোৰ অধ্যয়ন কৰিয়ে বিজেপিৰ একাংশ মূলতঃ দেখা পোৱা গৈছে কংগ্ৰেছৰ একাংশ হিন্দু নেতা এই পৰিসংখ্যাবোৰ অধ্যয়ন কৰিয়ে কংগ্ৰেছলৈ কংগ্ৰেছৰ পৰা বিজেপিলৈ গৈছে নেকি এনেবোৰ প্ৰশ্ন আজি তাৰিখত উত্থাপিত হয় আৰু বিজেপিলৈ যদিও যায় বিজেপিত আৰু এটা প্ৰশ্ন উত্থাপন হয় বিজেপিত বিদ্ৰোহ নহয় কিয় যিসকল কংগ্ৰেছ নেতা বিজেপিলৈ গৈছে তেওঁলোক বিজেপিলৈ যোৱাৰ কাৰণে বিজেপিৰ পুৰণি নেতাসকল ক'ৰবাত নহয় ক'ৰবাত চাইড লাইন হৈছে তেওঁলোকক ইগনোৰ কৰা হৈছে কংগ্ৰেছৰ পৰা বিজেপিলৈ গৈ টিকেট লাভ কৰিছে মন্ত্ৰী বিধায়ক হৈছে এই গোটেই পৰিক্ৰমাটোত গোটেই এই পৰিঘটনাটোত বিজেপিৰ পুৰণি নেতাসকল বা যিসকল নেতাই জন্মলগ্নৰ পৰা বিজেপি কৰিছে তেওঁলোকৰ মনত অসন্তুষ্টিৰ সৃষ্টি নহয় নেকি বা তেওঁলোকে বিদ্ৰোহ নহয় নকৰে নেকি এনেবোৰ প্ৰশ্ন আজিৰ তাৰিখত উত্থাপিত হৈছে বিজেপিত দেখা পোৱা গৈছে বিজেপিত যিহেতু শীৰ্ষ নেতৃত্বৰ যি নিৰ্দেশ সেই নিৰ্দেশ একেবাৰে শেষলৈকে সেই নিৰ্দেশ ফ'ল' হয় বা সেই নিৰ্দেশ মানিয়ে বিজেপিৰ সকলো নেতা কৰ্মী পৰিচালিত হয় আৰু বিজেপিত এটা অনুশাসন পূৰ্বৰ পৰাই আছিলে এটা কাডাৰ বেছ পাৰ্টি গতিকে বিজেপিত অনুশাসনৰ অভাৱ পৰিলক্ষিত নহয় যি কংগ্ৰেছীয়ে কংগ্ৰেছ দল যি ন বিজেপিয়ে কংগ্ৰেছ দলত থাকোঁতে বিদ্ৰোহ কৰাৰ পৰিলক্ষিত হৈছিল সেই কংগ্ৰেছৰ নেতাজন যেতিয়া বিজেপিলৈ যায় বিজেপিত তেওঁ অনুশাসনৰ মাজেৰে পৰিচালিত হয় আৰু বিজেপিত যিহেতু প্ৰত্যেকজন ব্যক্তিকে একো একোটা কাম দিয়া হয় একোটা দায়িত্ব দিয়া হয় সেই দায়িত্ব তেওঁ পালন কৰি আগবাঢ়ি যায় আৰু যদিহে বিজেপিয়ে কংগ্ৰেছৰ সেই নেতাজনক বিচক্ষণ বুলি ভাবে বিজেপিয়ে তেওঁক টিকেট দি জয়যুক্ত কৰি আনে কাৰণ মন কৰিব বিজেপি 10 বছৰ শাসনত থাকিলে সমাগত 2024ৰ নিৰ্বাচন তেওঁলোকৰ যি 3টা কোৰ ইছ্যু সেই 3টা কোৰ ইছ্যু ইতিমধ্যে সমাধান হৈ গৈছে ৰাম মন্দিৰ ভাৰতবৰ্ষই ৰাম মন্দিৰ পালে ৰাম মন্দিৰত প্ৰাণ প্ৰতিষ্ঠা হ'ল জম্মু কাশ্মীৰৰ পৰা 370 প্ৰত্যাহাৰ হ'ল আৰু বিজেপি শাসিত একাধিক ৰাজ্যত ইউনিফৰ্ম চিভিল কোড হ'বলৈ গৈ আছে গতিকে এই মুহূৰ্তৰ বিগ ব্ৰেকিং নিউজ শীঘ্ৰে অগপত যোগদান কৰিব দুই কংগ্ৰেছ বিধায়কে অগপলে আব্দুৰ ৰশ্বিদ মণ্ডল আৰু ছিদ্দিক আহমেদ পশ্চিম গোৱালপাৰা বিধায়ক হৈছে আব্দুৰ ৰশ্বিদ মণ্ডল দক্ষিণ কৰিমগঞ্জ সমষ্টিৰ বিধায়ক হৈছে ছিদ্দিক আহমেদ এই মন্তব্য কৰিছে অগপ নেতা ৰমেন্দ্ৰ নাৰায়ণ কলিতাই পুনৰ এবাৰ এইখিনিতে উল্লেখ কৰিছো যে ছিদ্দিক আহমেদে অসম গণ পৰিষদত যোগদান কৰিব আৰু লগতে যোগদান কৰিব অসম গণ পৰিষদত আব্দুৰ ৰশ্বিদ মণ্ডলেও আব্দুৰ ৰশ্বিদ মণ্ডলৰ আঞ্চলিক প্ৰীতি বা আঞ্চলিকতাবাদ তেওঁৰ যি মুখত আখৈ ফুটাদি ফুটিবলৈ লৈছিল আজি কিছুদিনৰ পৰা তাৰ পিছতে চৰ্চালৈ আহিছিল যে আব্দুৰ ৰশ্বিদ মণ্ডলে অগপলৈ যাব আৰু সেই কথা আজি ৰমেন্দ্ৰ তালুকদাৰে ইতিমধ্যে কৈছে যে ছিদ্দিক আহমেদ আহিব মন্তব্য কৰিছে অগপ নেতা ৰমেন্দ্ৰ নাৰায়ণ কলিতাই যে ছিদ্দিক আহমেদ দক্ষিণ কৰিমগঞ্জ সমষ্টিৰ বিধায়কগৰাকী তেওঁ অগপত যোগদান কৰিব আৰু এইফালে অগপত যোগদান কৰিব আব্দুৰ ৰশ্বিদ মণ্ডলে কি কৈছিল আমি আগবঢ়াই ল'ম মানে গ্ৰহণ কৰা কোনে আলোচনা কৰিছে কোনে আলোচনা কৰিছে আব্দুল বছিৰ মণ্ডল আৰু ছিদ্দিক আহমেদ এইটো এতিয়া ঠিক হোৱা নাই কিন্তু সোনকালে হ'ব অলমষ্ট ফাইনেল অলমষ্ট ফাইনেল এই দুজনে নে আৰু আছে আৰু আহিব সময়ত কম এতিয়া এই দুজনে এতিয়া এই দুজন ক'লো আৰু সময়ত আৰু কৈ আছো চলা এয়া আছিলে তেওঁৰ ভাষ্য আৰু লগতে আমি এই মুহূৰ্তত আপোনাৰ ওচৰলৈ যাম বলেন আছে আমাৰ সৈতে গতিকে বলেনে আমাক জনাব বলেন ইটোৰ পাছত সিটো কৈ বিস্ফোৰক খবৰ আহি পৰিছে ৰাজনীতিৰ প্ৰেক্ষাপটত আৰু এনেধৰণে এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে যে কংগ্ৰেছত যি ধৰণৰ জোকাৰণি হৈছে সেই জোকাৰণি আমি পুনৰ আপোনাৰ ওচৰলৈ আহিম আব্দুৰ ৰশ্বিদ মণ্ডল আৰু ছিদ্দিক আহমেদৰ সন্দৰ্ভত যি আপডেট আছে আপোনাৰ পৰা জানিম
পাপৰি এই মুহূৰ্তত ৰাজ্যৰ ৰাজনীতি এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ, কিয়নো অসম গণ পৰিষদৰ বিধায়ক ৰমেন নাৰায়ণ কলিতাই ইতিমধ্যে স্পষ্টকৈ সেই কথা মুকলি কোমৰীয়াকৈ তেখেতে ঘোষণা কৰিছে যে কংগ্ৰেছৰ দুগৰাকীকৈ বিধায়ক আৰু সেই দুগৰাকী বিধায়কে যোগদান কৰিব অগপত, আৰু আনুষ্ঠানিকভাৱে সেই কথাখিনি তেখেতে প্ৰকাশ কৰিছে আৰু সেইধৰণে ইতিমধ্যে সকলোৰূপে যিখিনি আলোচনা সেই আলোচনা ইতিমধ্যে সম্পূৰ্ণ হোৱা বুলি কৈছে আৰু আনুষ্ঠানিকভাৱে দলত যোগদান কৰিবলৈহে এতিয়া বাকী বুলি এই মুহূৰ্তত মন্তব্য কৰিছে। আৰু দুয়োগৰাকী নেতাৰ এই মুহূৰ্তত আমি নাম ল'ব বিচাৰিছোঁ, সেয়া হৈছে আব্দুল ৰচিদ মণ্ডল আৰু যিগৰাকী কংগ্ৰেছী নেতাই শেহতীয়া সময়ছোৱাত আঞ্চলিক শক্তি অধিক শক্তিশালী হোৱাৰ কথাত মন্তব্য প্ৰকাশ কৰি আহিছিল, আৰু আনগৰাকী কংগ্ৰেছ বিধায়ক আৰু সেইগৰাকী হৈছে ছিদ্দিক আহমেদ, যিগৰাকী বিধায়কে ইতিমধ্যে ৰাজ্য চৰকাৰক তথা বিজেপি চৰকাৰক সমৰ্থন কৰিছিলে, মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক ফুলাম গামোচা পিন্ধাই তেখেতে ৰাজ্য চৰকাৰৰ শাসক পক্ষৰ সৈতে একেলগে কাম কাজ কৰাৰ কথা উল্লেখ কৰিছিলে, আৰু সেইগৰাকী বিধায়কে এই মুহূৰ্তত বিজেপি অগপত যোগদান কৰাৰ কথা আনুষ্ঠানিকভাৱে প্ৰকাশ কৰিছে ৰমেন নাৰায়ণ কলিতাই। আৰু গুৰুত্বপূৰ্ণ খবৰ এই মুহূৰ্তত, কিয়নো অধিকে শেহতীয়া সময়ছোৱাত চৰ্চা আছিলে ছিদ্দিক আহমেদৰ বিষয়টো, দুদিন পূৰ্বে তেখেতে মন্তব্য আগবঢ়াইছিলে যদি আচলতে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই গ্ৰীণ ছিগনেল প্ৰদান কৰে তেতিয়াহ'লে তেখেতে অগপত যোগদান কৰিব, এই কথাখিনি দোহৰাই আছিলে, কিন্তু অসম গণ পৰিষদৰ পৰা আজি আনুষ্ঠানিকভাৱে সেই কথা প্ৰকাশ কৰা হ'ল। ইতিমধ্যে কথা উল্লেখ কৰিছে যে এতিয়া আমাৰ দললৈ যোনেই নাহক কিয় আমি ভগাই ল'ম, কোনোবা ইউ পি পি এললৈ যাব, কোনোবা অসম গণ পৰিষদলৈ যাব, কোনোবা বিজেপিলৈ আহিব, কাৰণ আমাৰ দললৈ এতিয়া বহুত মানুহ আহিব, তাৰ ভিতৰত সৰ্বাধিক কংগ্ৰেছৰে থাকিব, গতিকে আমি ভগাই ল'ম, আৰু সেয়া এটা ছিগনেল সেই সময়ছোৱাত দিয়া হৈছিলে। এতিয়া প্ৰসংগ ছিদ্দিক আহমেদৰ, ছিদ্দিক আহমেদক যেনেকুৱা ধৰণে তেওঁ যে আগৰে পৰা কংগ্ৰেছত নাই, তেওঁ আগৰে পৰা তেওঁৰ মন আত্মা সকলোখিনি বিজেপিৰ সৈতে আছিলে, এতিয়া মাথো তেওঁ এটা ছিগনেললৈ অপেক্ষা কৰি আছিল বলে। নিশ্চয়কৈ সেই কথাখিনি ইতিমধ্যে তেখেতৰ আকাৰ ইংগিতত প্ৰকাশ পাই আহিছিলে শেহতীয়া সময়ছোৱাত। দুয়োগৰাকী বিধায়কে চৰ্চাত থকা বিধায়ক আব্দুল ৰচিদ মণ্ডল আৰু ছিদ্দিক আহমেদ, দুয়োগৰাকী চৰ্চাত থকা বিধায়ক, আৰু দুয়োগৰাকী বিধায়কৰে শেহতীয়া যিখিনি কথা, ছিদ্দিক আহমেদৰ কথা যেনিবা ইয়াৰ প্ৰায় ডেৰ বছৰ পূৰ্বৰে পৰাই আচলতে বা ৰাজ্য চৰকাৰখনে 21ৰ বিধানসভা নিৰ্বাচনৰ সেই ঠিক পিছতে দেখিবলৈ পোৱা গৈছে, বাজেট অধিৱেশনৰ সময়ছোৱাতে তেখেতৰ সুৰ সলনি হৈছিলে, কিন্তু শেহতীয়াকৈ সুৰ সলনি হোৱা আব্দুল ৰচিদ মণ্ডল আৰু আব্দুল ৰচিদ মণ্ডলৰ যোগদান কৰিব অগপত, সেই কথাখিনি আনুষ্ঠানিকভাৱে ইতিমধ্যে অসম আনুষ্ঠানিকভাৱে ৰমেন নাৰায়ণ কলিতাই ইতিমধ্যে এই কথা উল্লেখ কৰিলে আব্দুল ৰচিদ মণ্ডল যে অসম গণ পৰিষদত যোগদান কৰিব। ছিদ্দিক আহমেদ যিহেতু পূৰ্বৰে পৰা আমি কৈছোঁ যে তেওঁ শৰীৰটোহে আছিলে কংগ্ৰেছৰ সৈতে, বাকী আত্মা তেওঁ বিজেপিৰ সৈতে আছিলে, তেওঁক চৌকচ বহুবাৰ দিয়াও হৈছিলে, তাৰ উত্তৰ তেওঁলোকে নিদিলে, আৰু যিহেতু আমি কৈছোঁ যে কংগ্ৰেছৰ চৌকচ দিলেও কোনো উত্তৰ নিদিয়ে, কাৰণ তেওঁলোকে কংগ্ৰেছৰ কাৰোলৈও জ্যেষ্ঠ নেতাসকলেও সকলোলৈকো উত্তৰ দিব লাগিব বুলি তেওঁলোকে নাভাবে, কাৰণ ভিতৰত যিটো অন্তঃকণ্ডল চলি আছে, যিটো লবি চলি আছে, সেই লবিলৈ তেওঁলোক অসন্তুষ্ট, সেইবাবে তেওঁলোকে দল ত্যাগ কৰিছে। কংগ্ৰেছত পুনৰ পচা আলু প্ৰসংগ, এটা পচা আলুৱে গেলাই আছে কংগ্ৰেছে, তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য কৰিছে বিজেপি বিধায়ক ৰূপজ্যোতি কুৰ্মীয়ে। নাম নোলোৱাকৈ মধ্য অসমৰ এজন নেতাক তেওঁ পচা আলু আখ্যা দিছে, পচা আলু পেলাই দিবলৈ কংগ্ৰেছক আহ্বান জনাইছে। ৰূপজ্যোতি কুৰ্মী কংগ্ৰেছত থকাৰ সময়তো এই নেতাজনেই আছিল বুলি সমালোচনা কৰিছে। কংগ্ৰেছক ডুবন্ত নাও আখ্যা দি শশীকান্তৰ আৰ্হি দুজন কংগ্ৰেছী বিধায়ক বিজেপিলৈ আহিব বুলিও মন্তব্য কৰিছে ৰূপজ্যোতি কুৰ্মীয়ে। কংগ্ৰেছ দলত থাকোঁতে মই কৈছিলোঁ যে কংগ্ৰেছ দলত এটাই পচা আলু আছে সেই সময়ত, আৰু সেই পচা আলুটোৱে হ'ল, মই নামটো উল্লেখ নকৰোঁ এতিয়া, আৰু সেই পচা আলুজনে গেলাই গৈ আছে। সেই পচা আলু আলুটো কংগ্ৰেছ দলত যি আছে, এই পচা আলু যেতিয়ালৈকে নাতৰিব, কংগ্ৰেছ দল অন্যতম এটা কাৰণ সেই পচা আলুৰ কাৰণে কংগ্ৰেছ দলটো আজি বেয়া হৈ গৈ আছে। এই পচা আলু মই আগতে কৈছিলোঁ কংগ্ৰেছ দলত থকা অৱস্থাত, এতিয়া মোৰ 3 বছৰ হ'ল, বহুত পুৰণা হ'ল আৰু কংগ্ৰেছ দলটো ত্যাগ কৰা। সেই পচা আলু যি আছিল সেই সময়ত, এই পচা আলু যে আছেই, আৰু আমি সকলোৱে জানো এটা পচা আলুৱে হাজাৰ আলুক বেয়া কৰি দিব পাৰে। এতিয়া এই পচা আলু মই নামটো নকওঁ, এই কংগ্ৰেছৰ যি পচা আলু আলুৱে গোটেই লতি ঘটি এটা এটা পচা আলু মেইন এই পচা আলু আলুৱে এই কংগ্ৰেছটোক গেলাই আছে। সদায় মাজতে থাকে এই পচা আলু। মই কংগ্ৰেছ দলটোক প্ৰকৃততে এখন ডুবন্ত নাও হৈ পৰিছে। কংগ্ৰেছ দলটো ভাল হোৱাৰ কাৰণে ৰাহুল গান্ধীলৈ চিঠি লিখা, ৰাহুল গান্ধীক পৰামৰ্শ দিয়া, প্ৰায় চাগে 10-12 চিঠি লিখি পেলাই তেখেতক দিয়া হৈছে, কিছু পৰামৰ্শমূলক কংগ্ৰেছ দলটো ভাল কৰালৈ। কিন্তু ৰাহুল গান্ধীয়ে কাৰো কথা নুশুনে, ৰাহুল গান্ধীয়ে কেৱল নিজৰ কথা শুনে,
আর দু এজন হুঁয়ে বয়ে থাকা লোক আছে কথা শুনে আর যার লো পেলে আজি সকলে ভারতবর্ষের রাইজে প্রত্যক্ষ করেছে। লোকসভা নির্বাচনের প্রাক্ষণ দলীয় নেতৃত্বর বিরুদ্ধে তীব্রতর হয়েছে কংগ্রেসের বিধায়ক কমলাক্ষ দেপুর কাষ্টর বিদ্রোহ। কংগ্রেস নেতৃত্বক মুকলিক প্রত্যাহ্বান জানাইছে বিধায়কগী, যিয়ে টিভির আগত বেশিক কথা কয় সেইজনেই মুখ্যমন্ত্রী কয় কংগ্রেসের ভিতর কথা। এই বিস্ফোরক মন্তব্য করেছে দলীয় নেতৃত্বর রুখত পড়া কংগ্রেসের বিধায়ক কমলাক্ষ দেপুর কাষ্টর। রাজীব ভবনত কি চলি আছে সকল তথ্য সময় রাজহুয়া করারও হুঙ্কার দিছে কংগ্রেসের। কোন কি সকল ফাদিল করারও হুঙ্কার দিলে বিধায়কগী, যে মোট পদটো রিজাইন মোক হেৰি সাসপেন্ড করব লাগে, মোক পদর পড়া হেৰি দিব লাগে। যদি আমি এনেক কই থাকো সাসপেন্ড করেছে এটা বরখাস্ত করব লাগে, বরখাস্ত কেন করে আর সেই কারণে বরখাস্ত করক আর কি কথা আছে। ইহতর কি হেৰি আছে, ইহতর কি কোয়ালিটি আছে এইবিল আমি জানো নয়। রাতে রাতে মুখ্যমন্ত্রীর লগ ধরা ফোনত সিএলপি মিটিংত কি হয়েছে এবার দেখি দেখি মোট মুডটা বেয়া হয়ে গেছে। আসলে কি কথা এইবিল কথা আর সিএলপি মিটিংত কি হয় ঘর যাই কেন মুখ্যমন্ত্রী কব লাগে, মিটিংত কি হয় এই কথাখিন বিজেপির অফিসত যাব লাগে মুখ্যমন্ত্রী কব লাগে। তেনহলে এইব কথা প্রেসর সম্মুখত কই কেন কি আছে, প্রেসর সম্মুখত টিভির সম্মুখত এনে বগি থাকি লাভ নাই আর কি, ভিতরত কি চলি আছে জানো তো, ভিতরত কি হিতর মেন্টালিটি জানো তো। এই কারণে মানে ভাবো ওপেনলি এনে লাগে গোটেকটা ওপেনলি গভর্নমেন্টে সাপোর্ট করব লাগে। যেতিয়া যেতিয়া বিধানসভাত কথাখিন কোয়া হয় তারপিছতে এই কথাখিন আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার ওষুধ কোনে যাই কেনে কথাখিন কই থাকে, কালি কি করব লাগিব, কি হয়েছে আমার ভিতরিয়া কথা কি, আমার স্ট্রেটেজিও কি, এইখানে বস্তু জানো নয় বস্তুটো কোনে কই থাকে। তো ইনফরমেশন যোনে দিব মুখ্যমন্ত্রীক ইনফরমেশন যোনে দিব বিজেপির লগত যার ধরম মরম তেখেতে আইব আই কেনে তাতে টিভির সম্মুখত বাইট দিব, এইবিল বাইট দি কেনে লাইভ নাই আর আর বহুতখিনি তথ্য আছে মোর লগত, মই তথ্য নোহাকে কথাখিন নকও, তথ্যবিল মই ফাদিল করিম, এটা এটাকে তথ্য ফাদিল করিম কি হয়ে আছে আর রাজীব ভবন কি হয়ে আছে এইবিল সেইখিনি জানো নয়।